পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা। ঝড় ঝাপটা মোকাবেলা করে সন্তানকে আগলে রাখেন মমতাময়ী এই মা। কিন্তু অভাব অনটনের টানাটানি সংসারে সেই মাই কিনা ছেলেকে বিক্রির জন্য নিয়ে গেছেন হাটে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। বিষয়টি নিয়ে এরই মধ্যে নেট দুনিয়ায় চলছে আলোড়ন। সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। মা, ছোট্ট এই শব্দে লুকিয়ে আছে কতই না আদর, ভালোবাসা, স্নেহ, মমতা। পৃথিবীর আলোয় সন্তানের মুখে হাসি ফোটাতে সব কষ্ট, বঞ্চনা, বাধা, বিপত্তি উপেক্ষা করে ঠাঁই দাঁড়িয়ে থাকেন মা। সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হল এই মা। কিন্তু খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পাকুজ্জাছড়ি গ্রামে নিজের সন্তানকেই হাটে বিক্রি করতে যান সোনালী চাকমা। অভাব অনটনের করাঘাতে ক্ষত বিক্ষত হৃদয়ে পাথর চাপা দিয়ে মাত্র ১২,০০০ টাকায় নিজের সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন এই মা। আমার ফোলা আমি মানুষ নি পাইলে দিব, তারা কইয়ে তারা যাবেন মানুষের ফোন দিয়ে, এই ফোন দিয়ে তারা আসি, তারা কই দে ১২,০০০। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট, ৬ বছর বয়সী রামকৃষ্ণ চাকমার হৃদয় বিধায়ক এই ঘটনায় হতবিহ্বল প্রতিবেশীরাও। প্রশ্ন উঠেছে সোনালী চাকমার মানসিক ভারসাম্য নিয়ে। অসুস্থ, পাগল, মুরগি ব্যারাম আর কি, থাকতে থাকতে ইয়ে হয়ে যায়, আর উনি স্বামীও অসুস্থ। সোনালী চাকমার ওনার পারিবারিক অনেক এই অভাবের কারণে গতকালকে খাগড়াছড়ি হাট বাজারে ওনার ছেলেকে বিক্রি করার জন্য গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি সহ সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। দেয়া হয়েছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস। আমার ব্যক্তিগত থেকে যেটুকু সহযোগিতা করা করব এবং পাশাপাশি সরকারকেও এই এই বিষয়ে এগিয়ে আসার জন্য আমার অনুরোধ থাকবে। আমার তরফ থেকে আমি ওর জন্য ৬ মাসের খাবার নিয়ে এসেছি, সামান্য কাপড় চোপড় নিয়ে এসেছি। মানসিক অসুস্থতা সম্পর্কে আমরা নিশ্চিত হই, তাহলে সরকারি যে প্রতিবন্ধী ভাতা আছে সেটিও আমরা তাকে দেওয়ার জন্য চেষ্টা করি। প্রত্যন্ত পাহাড়ি জনপদের ভাগ্য বদলে কর্মসংস্থান ও বিকল্প আয়ের ব্যবস্থা হলে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।